প্রশ্ন এসেছে যে ইসলাম যদি সব কিছু কালেক্টিভলি অর্থাৎ সমষ্টিগতভাবে করার প্রতি উদ্বুদ্ধ করে তাহলে সারা বিশ্বে একদিনে কেন আমরা সিয়াম শুরু করছি না একদিনে কেন ঈদ করছি না পাশাপাশি উনি প্রশ্নও রেখেছেন যদি একদিনে না করি তাহলে তো আরাফাত দিন পাল্টে যাচ্ছে কদর রাত্রি পাল্টা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এখানে প্রথম কথা হচ্ছে যে অবশ্যই ইসলাম কালেক্টিভলি অনেক কাজ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেটা ভেরি স্পেসিফিক খুবই স্পষ্ট সেটা তো আমি কিছু উদাহরণ আমাদের আলোচনায় বলেছি যেমন সালাদ কালেকটিভলি পালন করা ইত্যাদি টাইমিংয়ের যে ব্যাপারটা টাইমিংয়ের ব্যাপারটা মানে এখানে একটা আসলে একটা বড়ো ডিসকাশন চাঁদের বিষয়টা চাঁদের বিষয়টা আমরা বুঝতে ভুল করছি চাঁদের বিষয়টা আমরা বুঝতে ভুল করছি এটার একটা সুন্দর সমন্বয় হতে পারে আমরা দুই প্রান্তিক সীমানায় চলে গিয়েছি প্রান্তিক সীমা কি একদল বলছে যে সারা বিশ্বে সবাইকে একই দিনে সিয়াম পালন করতেই হবে না হলে উম্মা গুণাগার হবে উম্মা মিসগাইডেড হবে এবং একই দিনে ঈদ করতে হবে নাহলে উম্মা মিসগাইডেড হবে এটা একটা প্রান্তিক কথা কারণ তাহলে আজ পর্যন্ত রাসুলসাল্লা সময় থেকে বা তার পর থেকে আরম্ভ করে সেটা একটা সময়ে হয়তো আইটি ছিল না বা এখন যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা এটা জানার ব্যবস্থা এটা ছিল না আজকে হয়েছে আজকে যখন হয়েছে তখনও অথবা যখন হয়নি তখনও আজ পর্যন্ত ওম্মা একদিনে সিয়ামও পালন করেনি ঈদও পালন করেনি এবং কেমন পর্যন্ত বোধ করি করবে না কারণ এখতলাভটা থেকে যাবে এখতালাপটা থেকে যাবে তাহলে যারা এই প্রান্তিক সীমানায় চিন্তাভাবনা করছেন একদিনে না করলে মিস মিসগাইডেড এবং গুণাগার হবে তাহলে তাদেরটা তো কেমন পর্যন্ত কোনো দিনই হবে না কারণ কেউ না কেউ পাওয়া যাবে কেউ না কেউ পাওয়া যাবে যারা উম্মার সাথে একসাথে করবে না অতএব এই প্রান্তিক সীমানায় যাবেন না দ্বিতীয় হচ্ছে আরেকটা প্রান্তিক সীমানা হলে যারা বলেন যে পৃথিবীতে যদি সবাই মিলে একসাথে ঈদ করা সম্ভব হয় তাহলেও করা যাবে না তাহলেও করা যাবে না যদি আমরা জানতেও পারি তাহলেও করা যাবে না সিদ্ধান্ত নিলেও করা যাবে না কারণ রাসুল সাল্লাহ আসলামের যুগ থেকে এতদিন হয়ে আসে নাই অতএব আমরাও করব না এটা যেভাবে বিভক্ত বিভক্ত অবস্থায় আছে এটাও আরেকটা প্রান্তিক সীমানায় বরং উত্তর হচ্ছে রাসুল সাল্লাম যখন বলেছেন সুমুলের ইয়াতিহ আস্তির ইয়াতিহী তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে ইফতার করো তথা ঈদ করো এই আয়াতটা একটা কমন এটা এই দুই প্রান্তিক সীমানার কোনোটাকেই সাব্যস্ত করছে না বরং যদি মুসলিম ও মার স্কলাররা অথবা কোন কোন এখন তো দেশ বিভক্ত কোন দেশের লোকেরা মনে করে যে পৃথিবীতে যখন প্রথম চাঁদ দেখা যাবে তাদের সাথে আমরা করব। সেটা করতে কিন্তু বাধা দিচ্ছে না এই হাদিসের আলোকে বাংলাদেশ সৌদি আরবের সাথে ঈদ করতে কোনো অসুবিধা নাই কিন্তু ওয়াজিব না সেটা মনে রাখতে হবে ওয়াজিব না ওয়াজিব বলছেন কিসের ভিত্তিতে এটা গেল একটা দিক দ্বিতীয় হচ্ছে সুমুল সুমুলের ইয়াতিহি আফতিরুলেরুয়াতে চাঁদ দেখে এখন চাঁদ দেখে শুধু রিজিয়নাল হতে পারে কেউ যদি তার এলাকায় অর্থাৎ তার দেশে চাঁদ দেখে সিদ্ধান্ত নিতে চায় এই সিদ্ধান্তটাও হাদিসের সাথে সাংঘর্ষিক না তাহলে রিজিওনাল ভিত্তিতে চাঁদ দেখে বাংলাদেশ যেমন এখন ঈদ করছে রোজা রাখছে এটা হাদিসের সাথে সাংঘর্ষিক না আবার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরবের সাথে ঈদ করছে রোজা রাখছে সেটাও সাংঘর্ষিক না তাহলে বিষয়টা কি হলো বিষয়টা হলো সাল্লাহ সাল্লাম বলছেন একটা জনপদে একটা অঞ্চলে একটা দেশে মানুষ যেদিন সিয়াম পালন করে সেদিন তোমরা সিয়াম পালন করবে মানুষ যেদিন সিয়াম ভেঙে ইফতার করে তোমরা সেদিন করবে তাহলে বিষয়টা হচ্ছে ওই জনপদের সিদ্ধান্ত ওই জনপদের ওলামাই কেরাম অথবা ওই দেশের সিদ্ধান্তর সাথে রিলেটেড অথবা যদি মুসলিম বিশ্বের একজন খালিফা থাকে এখন তো সে একজন খালিফা নাই একজন খালিফা যে ডিক্রিটা জারি করে তার সাথে আমরা একমত হব এখন সেই ডিক্রিটা নাই তাহলে দেশগুলো বিভিন্ন তাহলে প্রত্যেকটা দেশ তার লোকালয়ে তার ওলামাই কেরাম নিয়ে যে সিদ্ধান্ত নেয় সেটা যদি লোকাল সাইটিংয়ের ভিত্তিতে হয় সেটাই আমরা মেনে নেব আর সেটা যদি সৌদি আরবের সাথে হয় সেটাই আমরা মেনে নেবো আমরা কোনো প্রান্তিক সীমানায় যাব না এটাই হচ্ছে আসলে বিধান এবং এই ব্যাপারে শেখ সালেমিনুর রায়মি সহ শেখ মোহাম্মদ হাসান মসরি তিনি এবং আরও অনেক অসংখ্য ওলামাই কেরাম বলেছেন কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রান্তিক কথাবার্তা সবাই বলছেন এবং যেটা বলছেন যে যেমন ধরেন বাংলাদেশে আমরা লোকাল এর ভিত্তিতে করি সৌদি আরবের সাথে করি না এখন আপনার আপনি যদি একদিনে করতে করাটা ওয়াজেব মনে করেন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এর কি প্রবলেমটা তৈরি হচ্ছে সৌদি আরব সৌদি আরবের সাথে করছে আমরা আমাদের সাথে করছি তাহলে সৌদি আরবে যখন জোহরের নামাজ হচ্ছে তার তিন ঘন্টা আগে আমরা জোহরের নামাজ পড়ছি তাহলে তাহলে কি সালাতেও সেটা ইফেক্ট করবে আসলে এটা ইফেক্ট করছে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কালেক্টিভনেসের জন্য একসাথে ঈদ করাটাকে আপনি শর্ত করছেন কেন অথচ সারা পৃথিবীতে ইভেন যদি একই দিনও ধরি ঈদের সালা দেখবেন যে কোথাও বারোটা বারো ঘন্টার ব্যবধান হয়ে যাচ্ছে একই দিনেও যদি করেন তাহলে আপনি এটাকে কালেকটিভনেসের ভুল করছেন কেন ওটা ভিন্ন মাসালা আর মাসালাগুলোতে শরিয়ার প্যারাডাইমটা বুঝতে হবে আপনি নিজে যদি এর মধ্যে সংঘর্ষ আবিষ্কার করে নেন অথচ শরিয়া সেখানে কোনো আবিষ্কারের কথাই বললো না সেটাকে কালেক্টিভ রাখা যায় সুন্দর রাখা যায় সেরিয়ার সমস্ত দিক নিবা সেরিয়ার জায়গাটা ফ্ল্যাক্সিবল আপনি মনে রাখতে হবে ফেঁকি অনেক ইস্যুতে সেরিয়া ওপেন রেখে দিয়েছে এই জন্য আমাদের কেরাম বলেছেন এবং কোরআন হাদিস থেকেও সে দলিল দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে ফেকি অনেকগুলো বিষয়ে কেউ যদি বলেন যে এটা মোস্তাহাব আরেকজন যদি বলেছেন ওয়াজিব তাহলে প্রত্যেক মুজতাহেদ তার গবেষণা এবং ইস্তেহাদ অনুযায়ী আমল করবেন এতে করে আল্লাহর এলেমে যেটা আছে তার সাথে যদি কারো সংঘর্ষও হয়ে যায় তবুও তার স্বভাব হবে তার গুণা হবে না অতএব আপনাদের সারিয়ার বিষয়টা বুঝতে হবে সারিয়ার সাথে না বুঝে যদি আমরা সংঘর্ষগুলো তৈরি করে নেই এবং নিজের মন মতো ব্যাখ্যা করি এবং মন মতো ব্যাখ্যা করে আমার মতের বিরুদ্ধের লোকদেরকে কণ্ঠাসা করি এটা সেরিয়া এলাও করে না এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমি মনে করি যে শেখ সালেমিন ও যে সুন্দর সমাধান দিয়েছেন চাঁদ দেখার বিষয়ে আমরা সেটা মেনে নেওয়াটাই বেটার এবং সেটা আসলে আমরা আলটিমেটলি মেনেও নিচ্ছি এর বাইরে গিয়ে নিজেরা ঝগড়া করা আমাদের জন্য উচিত হবে না জি বারাক ফিকুম